হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। দাঁতে ব্যথা হওয়ার অন্যতম কারণ হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া। আর আপনি যদি দাঁতের ক্ষয় রোধ করে দাঁতের পোকা এবং ব্যথা দূর করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এর জন্য এক চামচ নিম পাতার পাউডার নিন। এবার এতে হাফ চামচ বেকিং সোডা নিন। এতে এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিন। এটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পোকা ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে ফেলবে। আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন। এইভাবে 3 থেকে 4 বার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে। পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে থাকে, তাও ঠিক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দাঁতের যত্নে এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।